প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 200 পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে আমরা এটা আজকে সলভ করছি, এই ছকটা। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা আগের পার্টে এই রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র শিখেছি, আজকে আমরা এই ছকটা পূরণ করব একক কাজ। নিচের ছকটি পূরণ করো, এখানে আকৃতি, এটা নিশ্চিত দেখো একটা রম্বস, যেহেতু এই যে দুটো করে দাগ দেওয়া আছে, অর্থাৎ এখানে চারটা বাহুই সমান, আর বাহুগুলো যেহেতু বাঁকা বাঁকা তাহলে এটা রম্বস হবে। যে চতুর্ভুজের চারটা বাহুই সমান হয় এবং কোণগুলো সমকোণ হয় না, হ্যাঁ, তাকে আমরা রম্বস বলে থাকি। তো এখানে কিছু কিছু ঘর দেখো ফাঁকা রাখা হয়েছে, এখানে নামের ঘরটা ফাঁকা আছে, তো এই নামের ঘরে আমরা বলে দেব এটা হচ্ছে আমাদের রম্বস। তো কর্ণকে আমরা আগের পাঠে শিখেছি যে একটা কর্ণ, এই যে এগুলো হচ্ছে কর্ণ, একটা এসি কর্ণ আর একটা বিডি কর্ণ, তো একটাকে ডি ওয়ান আর একটাকে ডি টু দিয়ে প্রকাশ করা হয়েছে দুটো কর্ণ। তো কর্ণ ডি ওয়ান যেটা হচ্ছে এসি, ডি ওয়ান এর মান হচ্ছে 8 এখানে দেওয়া ছিল, আর আরেকটা যে কর্ণ ছিল যেটা হচ্ছে ডি টু, হ্যাঁ, তো এটাকে বিডি বলা হয়েছে, তো বিডির মান দেওয়া ছিল 12। তো এখন ক্ষেত্রফলের জায়গাটা দেখো বক্স করা আছে, আমরা এটা আসলে এখানে ছোট জায়গা বের করা যাবে। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র ছিল আমাদের এইটা, যেটা আমরা আগের পাঠে শিখেছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে দেখো হাফ ইন্টু একটা কর্ণ ছিল আমাদের 8, হ্যাঁ, গুণন আর একটা কর্ণ দেওয়া ছিল 12। আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটা বর্গ লিখতে হয়, যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার। তো এগুলো যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই দুই দিয়ে 8কে বা 12কে যে কোনো একটাকে কাটাকাটি করে দেবো, অথবা তোমরা এই দুটো গুণ করে দুই দিয়ে ভাগ করলেও হবে। আমরা দুই দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 বার যায়, সো এটা গুণ করে দিলে 4 বার 48 বর্গ সেন্টিমিটার, এটাই হলো আমাদের এই ফাঁকা ঘরটা। নেক্সট হচ্ছে 2 নম্বরটা আমরা দেখছি এখানে, এটাও কিন্তু একটা রম্বস, যেহেতু এই যে দুটো করে দাগ দেওয়া আছে চারটা বাহুতে, আর এগুলো যেহেতু বাঁকা বাঁকা তাহলে কোনো কোনো সমকোণ নয়। তো এখানে নামের ঘরটা ফাঁকা ছিল, এখানে আমরা রম্বস নামটা বসিয়ে দিলাম। তারপরে এইখানে একটা কর্ণের ঘরটা দেখো দেওয়া ছিল পিআর, অর্থাৎ এই কর্ণটার মান হচ্ছে 6 সেন্টিমিটার, কিন্তু এখানে দ্বিতীয় যে কর্ণটা ডি টু, এই এখানে আসলে সকে এই জায়গাটা একটু ভুল আছে, এটা ডি টু হবে, এই পাশেরটা যেহেতু ডি ওয়ান, তো একটা কর্ণের মান দেওয়া আছে আর একটা কর্ণ দেওয়া নেই, কিন্তু এখানে ক্ষেত্রফলটা আবার দেওয়া আছে। তো আমরা দেখো এখান থেকে রম্বসের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে আমরা কিন্তু অপর কর্ণটা বের করে ফেলতে পারব। তো আমরা যদি এইভাবে লিখি যে রম্বসের ক্ষেত্রফল, কেননা এখানে ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখন এই যে রম্বসের ক্ষেত্রফলের যে জায়গাটা আছে, এই ক্ষেত্রফলের জায়গায় আমরা হচ্ছে 42 যেটা দেওয়া ছিল এই মানটা এখানে বসাবো, হ্যাঁ, অর্থাৎ 42। আর সমীকরণে আসলে মান বসালে এখানে একক লেখা যায় না, সো আমরা বর্গমিটার বর্গ সেন্টিমিটার এই জাতীয় কিছু এখানে লিখবো না। তো সমান সমান দিয়ে এখানে দেখো হাফ ইন্টু আমরা এই কর্ণদ্বয়ের যে গুণফল আছে এটাকে যদি আলাদা করে লিখি, তাহলে এখানে একটা কর্ণ হচ্ছে আমাদের পিআর আর একটা কর্ণ হচ্ছে কিউএস। তো এখানে আমরা একটা লিখবো হচ্ছে পিআর। তো এখানে অনেকের মনেই প্রশ্ন আছে যে আরপি লিখলে হবে কি না, এটা কিন্তু একই জিনিস, তারপরে এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়, হ্যাঁ, পি আগে আসে, আর এটা আমরা লিখব হচ্ছে কিউএস। তো এটা কিন্তু আমাদের এর ভিতরেই কিন্তু এই জিনিসটা আসলে লুকিয়েছিল, যেমন আমাদের মূল সূত্রটা ছিল রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তো এই কর্ণদ্বয়ের গুণফল মানেই হচ্ছে একটা কর্ণ গুণন আর একটা কর্ণ। তো এবার এই দুটো কর্ণের মধ্যে দেখো একটা কর্ণের মান দেওয়া আছে, এই যে এখানে একটা কর্ণের মান 6 সেমি দেওয়া আছে, আর একটা কর্ণ আমাদের এখানে বক্সে রাখা হয়েছে। এখন আমরা সমীকরণ সমাধানের নিয়মে দেখো এই 42 আমরা ঠিক রাখলাম আর হাফটাও ঠিক রাখলাম, তারপরে এখানে পিআর এর মানটা আমাদের দেওয়া ছিল হচ্ছে 6 সেন্টিমিটার, এটা আমরা বসিয়ে দিলাম, আর এই কিউএস এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে ডি টু, অর্থাৎ এই অপর কর্ণটা, এটা আমাদের বক্স করা ছিল। তো এটার জন্য আমরা এখন কি করব, এইটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই 2 দিয়ে আমরা 6কে দেখো কাটাকাটি করে দিতে পারি, তো এটা হচ্ছে 3। তো এটা সমীকরণের সমাধানের একটা নিয়ম হচ্ছে যে অজ্ঞাত রাশি, অর্থাৎ এই কিউএসটা আমাদের এখানে অজ্ঞাত রাশি, অর্থাৎ এর মানটা আমাদের বের করতে হবে। তো এই অজ্ঞাত রাশিটা সমান চিহ্নের ডান পাশে চলে গেলে আসলে একটু সমস্যা হয়, এই কিউএসকে যদি একা এই পাশে টেনে নিয়ে আসা হয় তাহলে এখানে 1/কিউএস লিখতে হবে, এবং সেটা
আড়াআড়ি গুণন বা বজ্র গুণনের মাধ্যমে সমাধান করতে হবে, যার কারণে এইসব ক্ষেত্রে আমি বলবো পুরো সাইডটা যদি তোমরা ট্রান্সফার করে নিয়ে আসো, অর্থাৎ এই সাইডটা এই পাশে লেখো আর এটাকে এই পাশে লেখো, তাহলে কোনো চিহ্ন অদল বদল হয় না এবং এটা সমাধানের ক্ষেত্রে অনেক ইজি হয়। তো আর একটা বিষয় করা যায় যে এই তিনটা দেখো, ডান পাশে যেমন গুণন আছে এর সাথে এই পাশে আসলে ভাগ হবে, আমরা কিন্তু সেটাও করে ফেলতে পারি। আমরা সেটাও দেখাই যে এই তিনটাকে আমরা যদি এই পাশে আনি তাহলে আমরা এইভাবেও ভাগ দিতে পারি, অথবা এইভাবে বাই করে দিতে পারি, 42/3 সমান ওই পাশে থাকলো আমাদের কিউএস। তো এটা সিম্পলি আমরা কাটাকাটি বা ভাগ করলে 3 দিয়ে 42 ভাগ করলে হচ্ছে 14 বার যায়, 3 × 14 = 42। তো এখন আমরা যেটা যদি ঘুরিয়ে দিই তাহলে কিউএস সমান হচ্ছে 14, আর এটার একক দেওয়া ছিল সেন্টিমিটার, যেটা পিআর কর্ণটার একক দেওয়া ছিল সেই এককটাই এখানে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের D2 অর্থাৎ দ্বিতীয় যে কর্ণটা D2 এটা আমরা এখানে হচ্ছে যে কিউএস লিখে দেবো, এই কিউএস এর মানটা হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা দেখো একটা শুদ্ধি পরীক্ষাও করতে পারি যে আমাদের এই 14 সেন্টিমিটার আসলেই অপর কর্ণটা হয়েছে কি না। হ্যাঁ, এটার জন্য আমরা যেটা করব যে রম্বসের যে ক্ষেত্রফলের সূত্র আছে সেটা হচ্ছে 1/2 × কর্ণদ্বয়ের গুণফল। তো এই যে একটা কর্ণ ছিল 6 সেন্টিমিটার আর একটা ছিল 14 অর্থাৎ 14 সেন্টিমিটার, তো এটা যদি আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করে দেখি যে রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে 1/2 × সেই দুটো কর্ণকে, আমরা একটা ছিল পিআর গুণন আর একটা ছিল কিউএস। তো এখানে আমরা যদি মানগুলো বসাই, 1/2 × পিআর এর মান দেওয়া ছিল দেখো 6 আর কিউএস আমরা এখান থেকে 14 বের করেছি, তো এটা আমরা 2 দিয়ে 6 অথবা 14 যে কোনো একটাকে আমরা যদি কাটাকাটি করে দিই, দেখো আমরা 2 দিয়ে যদি 6 কাটি তাহলে 3 হবে। তো এই এই দুটো গুণ করে দিলে 3 × 14 = 42, আর ক্ষেত্রফলের এককে যেহেতু বর্গ দিতে হয় তো কর্ণগুলো সেন্টিমিটারে ছিল, সো এখানে আমরা লিখব 42 বর্গ সেন্টিমিটার। তো এই যে আমরা এটা থেকেই শুদ্ধি পরীক্ষা করে পেলাম যে এই রম্বসটার দেখো ক্ষেত্রফল কিন্তু দেয়া ছিল যেটা 42 বর্গ সেন্টিমিটার। তো এইভাবেই আসলে ম্যাথগুলো করতে হয়। সেটা হচ্ছে কখনো দেখা যায় যে দুটো কর্ণ দেয়া থাকে ক্ষেত্রফল চায়, তখন আমরা সরাসরি এই রম্বসের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ 1/2 × কর্ণদ্বয়ের গুণফল, তারপর ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর কখনো যদি আমরা এরকম দেখি যে দুটো কর্ণের মধ্যে একটা কর্ণ দিয়ে দিয়েছে এবং আর একটা কর্ণ চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই তোমার ক্ষেত্রফলের মানটা দেয়া থাকবে, তখন আমরা এই দ্বিতীয়টা যেভাবে করলাম, হ্যাঁ, এই সিস্টেমে আমরা হচ্ছে একটা কর্ণ থেকে অপর কর্ণটার মান বের করে ফেলতে পারবো। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা ধারাবাহিকভাবে বাকি পার্টগুলো তোমাদের দিতে থাকবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।